আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন এমন একটা অবস্থা চলছে যে নানা রকম সমস্যার কারণে ঢাকা শহরের মানুষগুলো এখন আর গ্রামের বাড়ি যেতেই পারে না। তো আমিও তাদের মধ্যে একজন, আমার পরিবারটাও সেরকম, আমরা বিভিন্ন কারণে গ্রামের বাড়ি যেতে পারছি না। তো আস্তে আস্তে আমরা কি করছি, ঢাকা শহরে যেহেতু থাকতে হচ্ছে আমাদেরকে, সেহেতু সেক্ষেত্রে আমরা এখানেই কিছু ছোটোখাটো গাছ রোপণ করেছি। এটা হচ্ছে আমাদের মিনি সবজি বাগান। এখানে আমার শ্বশুরমশাই পুঁই শাক রোপণ করেছেন, তারপর আছে হচ্ছে ঝালি কুমড়ার শাক, আমি আসলে ঠিক মতো জানি না এগুলো আসলে কি গাছ বলে, অনেক রকমের গাছ আর কি উনি লাগাইছেন। আমার আসলে মানে জানা নেই কোনটা কোন গাছ, পেয়ারা গাছ আছে, তারপরে কলা গাছ, আম গাছ, নিম গাছ, অনেক রকমের গাছ আছে। আমি যেগুলো জানি সেগুলো আপনাদেরকে বললাম। আর এই যে এখানে মানে আমি শহরের মধ্যে আসি, শহরের মধ্যে থেকে যে গ্রামীণ কিছু দৃশ্য আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। এই যে আমার শ্বশুরমশাই কত সুন্দর করে যত্ন করে এগুলোকে রোপণ করছে, এটা সম্ভবত হচ্ছে মাটির নিচে যে আলু গাছটা হয় সেটা, সেটার জন্য উনি হবে এভাবে আর কি বেড়া দিয়ে রেখেছে গাছের শিকড় বাকড় দিয়ে। কীভাবে কী করতে হয় আসলে আমি কোনো কিছুই জানি না, আমি কোনোদিন কোনো কিছু এরকম সচরাচর দেখিও নাই যে কীভাবে কী করতে হয়। আর এই দিকটা তো হচ্ছে আমার একদম ফেভারিট মাসাল্লা, এবারে কাঁঠালগুলো আগের বারের তুলনায় মাসাল্লা অনেক হয়েছে। আর এই কাঁঠালগুলো এখনও তেমন বড় হয়নি, দেখি যতটা বড় মনে হচ্ছে এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় না, এগুলো আরও বেশ বড় হবে, এগুলো এখনও ছোট ছোট বাচ্চা, এগুলো আরও অনেক বড় হবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আমাদের মিনি বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।